আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এখন যে দুইটা অফার শেয়ার করবো, দুইটা অফারই হচ্ছে ওয়ালেটের অফার। আর ওয়ালেটের অফার মানে কিন্তু ভালো একটা ইনকামের চান্স। ওকে, প্রথম যে অফারটা শেয়ার করব এটা হচ্ছে ইনডিজে ওয়ালেট। অ্যাকচুয়ালি এখান থেকে আমাদের মেটাবিএক্স টোকেন দেবে। এবং সেকেন্ড যে অফারটা শেয়ার করবো এটা হচ্ছে এনএফটি ওয়ালেট। ওকে, এবং এইখান থেকে আমাদেরকে এনটিআরকে নামে 50টা টোকেন ইনস্ট্যান্ট দিয়ে দেবে। প্রথম অফার থেকে আমরা 10টা মেটাবিএক্স টোকেন পেয়ে যাব ইনস্ট্যান্ট, প্লাস এইখান থেকে সেকেন্ড যে অফারটা রয়েছে এনএফটি ওয়ালেট, এই এনএফটি ওয়ালেট থেকে আমরা 50টা এনটিআরকে টোকেন ইনস্ট্যান্ট পেয়ে যাব। ওকে, আর একটা কথা বলে রেখি ভাই, সেটা হচ্ছে প্রথমত এই যে ওয়ালেটটা রয়েছে ইনডিজে ওয়ালেট, এই ইনডিজে ওয়ালেট কিন্তু সম্পূর্ণ একটা কোরিয়ান প্রজেক্ট, আর কোরিয়ান প্রজেক্ট কিন্তু সবসময় আমাদের ভালো ইনকাম দিয়ে থাকে। ওকে, তো এখন কথা বলি কিভাবে জয়েন করব। জয়েন করার জন্য ফার্স্ট অফ অল আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে যাবেন, সেইখানে আমি দুইটা পোস্টেরই লিঙ্ক দিয়ে রাখবো, সেইখান থেকে আপনার এই পোস্টগুলোতে চলে আসবেন। ওকে, এবং আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে নেন, কারণ আমরা অহরহ ভালো ভালো এয়ারড্রপ শেয়ার করে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, যেগুলো সবসময় এই ইউটিউবে পাবলিশ করা সম্ভব হয় না। ওকে, তো এইখান থেকে আমরা প্রথম যে অফার রয়েছে বা প্রথম ওয়ালেট রয়েছে এটার কাজ করবো। এটার কাজ করার জন্য ফার্স্ট অফ অল আমরা কী করবো, এই পোস্টে আসবে, এখান থেকে যে অ্যাপ লেখা রয়েছে ডাউনলোড অ্যাপ, সিম্পলি কী করবো এই অ্যাপের উপরে ক্লিক করে দেবো। ওকে, অ্যাপের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইটাতে নিয়ে আসলো। ওকে, আমরা কী করবো, সিম্পলি এইটাতে ক্লিক করবো, তারপর আপনাদের এইটা হচ্ছে ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পরে এখান থেকে ইনস্টল চাইবে, আপনি ইনস্টল করে দেবেন। ওকে, ইনস্টল করে দেওয়া হয়ে গেলে তারপরে আপনি দেখতে পাবেন এরকম করে, এই যে দেখতে পাচ্ছেন ইনডিজে ওয়ালেট, এইটা কিন্তু আপনার ইনস্টল হয়ে যাবে। ওকে, ইনস্টল হওয়ার পরে এখান থেকে আপনি সিম্পলি এটাকে ওপেন করে দেবেন। তো আমি এটাকে ওপেন করে দিলাম। ওকে, ওপেন করে দেওয়ার পরে যেহেতু এইটা কোরিয়ান প্রজেক্ট, এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জের কোনো অপশন নাই, যে কারণে আপনার একটু বুঝতে সমস্যা হতে পারে, তো আমি বলবো প্লিজ ভিডিওটা মন দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন। ওকে, দেন এইখান থেকে দেখেন আমরা কী করবো, সাইন ইন উইথ গুগল লেখা রয়েছে, আমরা সিম্পলি সাইন ইন উইথ গুগল এইটাতে ক্লিক করবো। এবং আমি আপনাদেরকে রিকমেন্ড করবো, আপনারা আপনাদের যে পার্সোনাল ইমেইল বা জিমেইল আছে ওইটা যেন ব্যবহার না করেন, কারণ সবগুলো প্রজেক্টই এত এত স্ট্রং থাকে, তারপরে কিছু কিছু প্রজেক্ট কিন্তু স্ক্যাম করে দেয়। সো অবশ্যই আমি বলবো নতুন একটা জিমেইল এখানে ব্যবহার করবেন। ওকে, দেন এখান থেকে আমি কী করবো, আমার হচ্ছে একটা জিমেইল ব্যবহার করবো, এখান থেকে প্রথম জিমেইলটা আমি ব্যবহার করবো। দেন এখানে আমি একটা জিমেইলে ক্লিক করে দিলাম। ওকে, জিমেইলে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অ্যালো ট্যালো যা চাই সবগুলো অ্যালো করে দেবেন। এখান থেকে আমি অ্যালো করে দিলাম, তারপর আবারও অ্যালো চাইলো। দেন এখান থেকে আমরা সিম্পলি এই যে স্টার্ট সেটিং প্রিফারেন্স লেখা রয়েছে এইটাতে ক্লিক করবো। ওকে, এটাতে ক্লিক করে দেওয়ার পরে অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা মিউজিক প্ল্যাটফর্ম। ওকে, যেমন হচ্ছে স্পটিফাই কিন্তু একটা মিউজিক প্ল্যাটফর্ম, তারপর হচ্ছে আচ্ছা গুগলের কি একটা মিউজিক আছে না, এরকম একটা মিউজিক প্ল্যাটফর্ম যেটা হচ্ছে কোরিয়ানরা তৈরি করছে, এবং এই মিউজিক প্ল্যাটফর্মের উপরে কিন্তু তারা এই অফারটা আমাদেরকে প্রোভাইড করছে। ওকে, তো প্রজেক্টটা কিন্তু খুবই স্ট্রং, আর বিশেষ করে মিউজিক এনএফটিগুলো যেগুলো থাকে ওইগুলোর দাম কিন্তু হিউজ হয়ে থাকে। ওকে, তো এখান থেকে আমরা কী করবো, জাস্ট আপনারা এইগুলোতে কিছু কিছু সিলেক্ট করে দেবেন। ওকে, এখান থেকে আপনি দুইটা তিনটা চারটা যাই পারেন এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে দেন এখান থেকে যে কমপ্লিশন লেখা রয়েছে, আমরা সিম্পলি কমপ্লিশন এটাতে ক্লিক করবো। দেন এখান থেকে আচ্ছা এখান থেকে ওকে করতে বলো, আমরা ওকে করে দিই। ওকে, আমি এটাকে ওকে করে দিচ্ছি। ওকে, আমি এটা ওকে করে দিলাম, আমাদের আপাতত কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস। তারপর আপনি কিন্তু এখানে 10টা যে মেটাবিএক্স টোকেন পাওয়ার কথা সেটা পাবেন না। কেন পাবেন না আমি বলে দিচ্ছি, আপনি যদি এই যে সেটিং আছে প্রথমত সেটিংয়ে ক্লিক করবেন, সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে জাস্ট আপনি এই যে দেখতে পাচ্ছেন 4 নম্বর অপশন, এখানে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জের কোনো অপশন পাবেন না, যে কারণে আপনাকে বুঝে নিতে হবে। ওকে, এখান থেকে যে 4 নম্বর অপশন রয়েছে সিম্পলি 4 নম্বর অপশনে ক্লিক করবেন। 4 নম্বর অপশনে ক্লিক করে দেওয়ার পর এইখানে এই যে এইখানে একটা ঘর দেখতে পাচ্ছেন, এইখানে একটা রেফারেল কোড ইউজ করতে হবে। রেফারেল কোড ইউজ না করলে আপনি এইখান থেকে কি বোনাসটা পাবেন না। কোথায় রেফারেল কোড পাবেন, এই যে দেখতে পাচ্ছেন পোস্টে কিন্তু রেফারেল কোড দেওয়া আছে। ওকে, সিম্পলি রেফারেল কোডে ক্লিক করলে এটা কিন্তু কপি হয়ে যাবে। ওকে, কপি করে নেওয়ার পর এখানে চলে আসবেন, এবং নিচে কিন্তু দেওয়া রয়েছে দেখেন এইখান থেকে কিন্তু কোরিয়ান ভাষা লেখা রয়েছে 10 MetaBX, এখানে রেফারেল কোড ইউজ করলে আপনি 10 MetaBX পাবেন, এবং এইটা হচ্ছে আপনার নিজের রেফারেল কোড, যেটা শেয়ার করে যদি আপনি কাউকে এই এইখানে জয়েন করাতে পারেন, সেক্ষেত্রে আপনার কোড ব্যবহার করে যখন কেউ জয়েন করবে সেক্ষেত্রে আপনি এখানে 10টা মেটাবিএক্স টোকেন পেয়ে যাবেন। ওকে, আপনি নিজেও পাবেন সেও পাবে। দেন এখান থেকে আমরা যে রেফারেল কোডটা নিয়েছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। দেন এখান থেকে এই যে এই বাটন রয়েছে বা ওকে বাটন, এইখানে আমি ক্লিক করে দিলাম।
ওকে আমাদের এটা কিন্তু কমপ্লিট ওকে এবং কমপ্লিট করার পরে এখান থেকে আমরা ব্যাক করে চলে আসব এখানে এই যে ব্যাক প্রেস রয়েছে এখান থেকে এই ব্যাক প্রেসে ক্লিক করব দেন এখান থেকে আমরা যদি এই যে মাই অ্যাকাউন্ট রয়েছে অথবা এই যে তিন নাম্বার অপশন রয়েছে এইটাও কিন্তু আমাদের মাই অ্যাকাউন্টই তো আমি এই মাই অ্যাকাউন্টে যাচ্ছি মাই অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে MetaBX ওয়ালেট দেখতে পাচ্ছেন MetaBX ওয়ালেট আমরা MetaBX ওয়ালেটে ক্লিক করলে এইখান থেকে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট 10টা MetaBX টোকেন কিন্তু আমাদের দিয়ে দিছে ওকে ইনস্ট্যান্ট 10টা MetaBX টোকেন দিয়ে দিছে এখন কিন্তু এইখানে আমাদের কাজ শেষ হয় না এখানে আরও একটা কাজ আছে সেটা কি দেখেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অবশ্যই ফর্ম পূরণ করবেন এই ফর্মটা কিন্তু পূরণ করবেন ওকে এখান থেকে আমরা এই ফর্মের এইটাতে ক্লিক করে দেবো যেহেতু আমাদের ওইখানে আমাদের ইনডিজে ওয়ালেটের কাজ শেষ এখন শুধু ফর্মটা পূরণ করতে হবে ওকে এবং প্রজেক্টটা কিন্তু খুবই স্ট্রং এটা হচ্ছে একটা মিউজিক প্ল্যাটফর্ম এবং মিউজিক প্ল্যাটফর্মগুলো কিন্তু ভালো একটা ইনকাম দিতে পারে ভাই ওকে আপনি মাথায় রাখবেন মিউজিক প্ল্যাটফর্মে যে এনএফটিগুলো বাই সেল হয় সেগুলোর দাম কিন্তু হিউজ হয়ে থাকে ওকে তো আমরা যখন ফর্মটা লিঙ্কটা ওপেন করলাম দেন এখান থেকে গ্লিমের অফারে নিয়ে আসলে এখান থেকে আমরা কী করবো আচ্ছা এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে থ্রি লাইন মেনু রয়েছে বা থ্রি ডট মেনু রয়েছে এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট লেখা রয়েছে আমরা কী করবো সিম্পলি ট্রান্সলেটে ক্লিক করে দেবো ওকে ট্রান্সলেটে ক্লিক করে দিলে কিন্তু এই যে কোরিয়ান যে ভাষাগুলো রয়েছে এগুলো ট্রান্সলেট হয়ে ইংলিশে হয়ে যাবে ওকে ইংলিশ করে নেওয়ার পরে এখানে নিচে আসবো নিচে আসার পরে এখান থেকে আমরা টাস্কগুলো পূরণ করবো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে জয়েন মেটা ব্রক্স অন টেলিগ্রাম সিম্পলি এটাতে ক্লিক করবো তারপর এই ক্লিক হিয়ারে ক্লিক করে আমরা তাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেব টেলিগ্রাম জয়েন কমপ্লিট হলে এখান থেকে তাদের টুইটারটা ফলো করতে বলছে আমি টুইটারে ক্লিক করি টুইটারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আচ্ছা এইখান থেকে হচ্ছে না তো আপনি কী করবেন জাস্ট এই যে দেখেন এখান থেকে মেটা ব্রক্স লেখা রয়েছে এইটার উপরে ক্লিক করবেন ওকে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন twitter.com ইত্যাদি লেখা রয়েছে এইটাতে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি টুইটারে চলে যাবেন আচ্ছা এইখানে আমার টুইটারের কিছু একটা প্রবলেম হয়েছে অ্যাকচুয়ালি আমি যে টুইটারটা এইখানে লগ ইন করে রাখছি সেটা অ্যাকচুয়ালি এইখানে মানে যেটা দিয়ে ফলো করলাম সেটা লগ ইন করা নাই তো এটা আমি লগ ইন করে নেব আমি জাস্ট ভিডিও পারপাসে জাস্ট আপনাদের এইটা দেখাচ্ছি আমার অ্যাকচুয়াল অ্যাকাউন্ট আলাদা ওকে তো এখান থেকে এই যে ভিজিট MetaBX যেটা রয়েছে MetaBX এইটাতে ক্লিক করে দিয়ে তাদের পেজ আসবে সেই পেজটাকে একটু ভিজিট করে দেবেন জাস্ট ভিজিট ওইখানে কিছু করতে হবে না ভিজিট করে এসে সিম্পলি এখানে ইয়ে করলে এগুলো সব টিকমার্ক হয়ে যাবে ওকে আর টুইটারের আপনি জাস্ট ফলো করে দিয়ে ব্যাক করে চলে আসবেন তাহলে এটাও টিকমার্ক উঠে নেবে ওকে তো এখান থেকে তারপর দেখেন ডাউনলোড ইনডিজে অ্যাপ এইটাতে ক্লিক করবেন তারপর প্লে স্টোরে এইটাতে ক্লিক করবেন তারপরে কী করবেন এখান থেকে ব্যাক করবেন ওকে এটা তো আমাদের দরকার নেই এই আমরা তো অলরেডি কি ইনডিজে ওয়ালেট যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের ইনস্টল করা হয়ে গেছে দেন এটা দেখতে পাবেন টিকমার্ক হয়ে গেছে এখান থেকে ইন্টারিওর ইনডিজি অ্যাপ ওয়ালেট অ্যাড্রেস এইটাতে ক্লিক করে দেবো ওকে এইটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে একটা অ্যাড্রেস দিতে হবে তো কোন অ্যাড্রেস আমরা দেবো আমরা চলে আসবো ইনডিজে ওয়ালেটে ওকে ইনডিজে ওয়ালেট আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এইটা হচ্ছে আপনার ওয়ালেট অ্যাড্রেস ওকে আপনাকে আমি আবারও দেখাই এখান থেকে এই যে মাই অ্যাকাউন্ট লেখা রয়েছে দেখতে পাচ্ছেন সিম্পলি কী করবেন মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন MetaBX ওয়ালেট লেখা রয়েছে এটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে এই যে অ্যাড্রেসটা রয়েছে এটাকে আপনারা কপি করে নেবেন কপি করা হয়ে গেলে দেন এখান থেকে আবারও এই গ্লিমে চলে আসবেন গ্লিমে আসার পরে যে অ্যাড্রেস কপি করলেন সেটা এখানে পেস্ট করে দেবেন দেন এখান থেকে কন্টিনিউ ওকে এগুলো আমি দেখাই দিচ্ছি জাস্ট আমার হচ্ছে অন্য অ্যাকাউন্ট আছে ওকে এরকম করে দেখতে পাবেন আপনার টুইটারটাও ফলো নেবে তারপর এখান থেকে দেখতে পাবেন আপনার ওয়ালেটে অ্যাড্রেস দেওয়ার পরে এখান থেকে এই যে এইখানে অ্যাকচুয়ালি একটা আমি দেখাই আপনাদেরকে আবার ট্রান্সলেট করি ওকে এইখানে আপনাকে একটা রেফারেল কোড বসাতে বলবে তো এই রেফারেল কোডটা আপনি কোনটা বসাবেন অ্যাকচুয়ালি আপনার যে নিজের রেফারেল কোডটা আছে ওকে ইনডিজে ওয়ালেটে আপনার নিজের যে রেফারেল কোডটা আছে সেইটা বসাতে হবে তো কীভাবে রেফারেল কোডটা বের করবেন এইখান থেকে আমরা কী করবো এই ব্যাক করে সেটিং থেকে আমরা এই যে দেখতে পাবেন তিন নাম্বার যে অপশনটা রয়েছে ইনডিজে ওয়ালেটে আমরা তিন নাম্বার ওয়ালেটে ক্লিক সরি তিন নাম্বার অপশনে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে দিই ওকে এইখানে ক্লিক করে দিলে আচ্ছা এইখানে না আমাদেরকে তিন নাম্বারে না চার নাম্বারেই ক্লিক করতে হবে ওকে চার নাম্বারে আমরা ক্লিক করবো চার নাম্বারে ক্লিক করার পরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন উপরে যে রেফারেল কোডটা আছে এইটাকে এভাবে ধরে কপি করবো ওকে কপি করে এনে সিম্পলি আমাদের যে গ্লিমটা রয়েছে গ্লিমে এইখানে বসা দেবো ওকে এইটা হচ্ছে আমাদের নিজেদের রেফারেল কোড বসাতে হবে ওকে দেন নিজেদের রেফারেল কোড বসানো হয়ে গেলে কিন্তু আমাদের গ্লিমের কাজটাও কমপ্লিট হয়ে যাবে ওকে তো আমাদের প্রথম যে ওয়ালেট রয়েছে এইটার কাজ কিন্তু কমপ্লিট এখানে আর কোনো কাজ নেই জাস্ট তারপরে যদি পারেন আপনি আপনার ফ্রেন্ডদের এইখানে আপনার রেফারেল
লিংক দিয়ে জয়েন করাতে পারেন। ওকে, এখন সেকেন্ড যে অফার নিয়ে কথা বলবো, এখান থেকে 50টা NTRK টোকেন পেয়ে যাবেন ইনস্ট্যান্ট, এবং এই 50টা NTRK টোকেন অ্যাকচুয়ালি NFT ওয়ালেট আমাদের প্রোভাইড করবে। ওকে, তাদের যে ওয়ালেটটা রয়েছে এটা হচ্ছে NFT ওয়ালেট। তো এখান থেকে আমরা কীভাবে কাজ করবো, কাজ করার জন্য এখান থেকে যে ডাউনলোড অ্যাপস লেখা রয়েছে সিম্পলি অ্যাপসে ক্লিক করে দেবো। অ্যাপসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই দ্বিতীয়টা NTRK লেখা রয়েছে, এইটা আমরা ইনস্টল করবো। প্লাস হচ্ছে ইনস্টল করা হয়ে গেলে দেন এখান থেকে ওপেন করে দেবে। এখান থেকে দেখতে পাচ্ছেন NFT ওয়ালেট লেখা রয়েছে, NFT ওয়ালেটে আমি ক্লিক করে দিচ্ছি। ওকে, এখানে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। দেন এখান থেকে যে গেট স্টার্টেড লেখা রয়েছে সিম্পলি গেট স্টার্টেড এই অপশনটাতে ক্লিক করবো। দেন এখান থেকে অ্যাকচুয়ালি এটা হচ্ছে এক ধরনের ট্র্যাকিং সিস্টেমের যে NFT প্রোভাইড করে যেই অ্যাপগুলো বা কোম্পানিগুলো, সেই ধরনের একটা ওয়ালেট। ওকে, তো এখান থেকে আমরা কী করবো, এই যে সাইন ইন উইথ গুগল লেখা রয়েছে, সাইন ইন উইথ গুগল এটাতে ক্লিক করবো। তারপর এখান থেকে এইখানেও কিন্তু আমি বলবো আপনাদের যে নতুন জিমেইল বা সচরাচর যে জিমেইলগুলো পার্সোনাল কাজে ব্যবহার করে না, সেইগুলো আপনি এখান থেকে চেষ্টা করবেন। ওকে ওকে, সাইন ইন উইথ গুগলে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে আমাদের জিমেইলগুলো শো করাবে, যেটা বললাম সচরাচর পার্সোনাল কাজে যে জিমেইলটা ব্যবহার করেন সেটা ব্যবহার না করে নতুন একটা জিমেইল ব্যবহার করবেন। ওকে, তো এখান থেকে নতুন যে জিমেইলটা আছে সেটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। ওকে, তারপরে আমাদের সামনে এরকম চলে আসবে। এখান থেকে আমরা কী করবো, আমরা আমাদের যে পোস্ট রয়েছে টেলিগ্রাম পোস্ট, সেই পোস্টে ফিরে আসবো। ওকে, পোস্টে আসার পরে এখান থেকে রেফারেল কোড আছে, সিম্পলি রেফারেল কোডে ক্লিক করে দিয়ে আমরা কপি করে নেবো, তারপর এখানে এনে এই রেফারেল কোডটা বসায় দেবো। ওকে, তো এখান থেকে আমি রেফারেল কোডটা বসায় দেই। দেন এখান থেকে কী করবো, সিম্পলি প্রোসেড আছে, প্রোসেডে ক্লিক করে দেবো। ওকে, তো যেহেতু দুইটাই ওয়ালেট অফার ভাই, কেউ মিস করবেন না, ওয়ালেট অফার থেকে কিন্তু ভালো ইনকামের চান্স থাকে। ওকে, আমাদের রেজিস্টার সাকসেস। এখন আমরা কী করবো, আমাদের যে এইখান থেকে যে ম্যান আইকন রয়েছে দেখতে পাচ্ছেন, ম্যান আইকনে ক্লিক করবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন যে আপনাকে কিন্তু NTRK টোকেন দেয় নাই বা এখানে ক্লেম এয়ারড্রপ লেখাও নাই। তো এখন আমরা কী করবো, এর জন্য সিম্পলি আমরা কী করবো, এই প্রোফাইল আছে নিচে দেখতে পাচ্ছেন, প্রোফাইলে ক্লিক করবো। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে লগ আউট আছে সিম্পলি লগ আউট করে নেবো। ওকে, লগ আউট করা হয়ে গেলে তারপর সাইন ইন উইথ গুগল লেখা রয়েছে, সাইন ইন উইথ গুগল এটাতে আবারও ক্লিক করবো। আবারও ক্লিক করার পরে যেইটা দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেইটা দিয়ে আবারও এখানে জাস্ট ক্লিক করে দিয়ে লগ ইন করবো। ওকে, জাস্ট আমাদের এখানে লগ ইন করলে কিন্তু আমাদেরকে ইনস্ট্যান্ট তারা 50টা NTRK টোকেন দিয়ে দেবে। তো এখন দেখেন এখানে ম্যান আইকনে আবারও ক্লিক করে দিচ্ছি, ম্যান আইকনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ক্লেম ইয়োর এয়ারড্রপ লেখা রয়েছে। ওকে, সিম্পলি ক্লেম ইয়োর এয়ারড্রপ এটাতে ক্লিক করবো, তারপর এখান থেকে যে ওকে লেখা রয়েছে ওকেতে ক্লিক করে দেবো। ওকে ওকে, আমাদের ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন NTRK টোকেন কিন্তু এখানে 50টা ইনস্ট্যান্ট দিয়ে দিছে। এখন এইটা যখন লিস্টেড হবে প্লাস হচ্ছে যখন উইড্রল সিস্টেম নিয়ে আসবে তখন কিন্তু আমরা এখান থেকে উইড্রলটা করে নিতে পারবো। ওকে, তো এইটাই হচ্ছে মেইন ব্যাপার। এবং যেহেতু এইটা যে হাঁটাহাঁটি করে ইনকাম বা দৌড়াদৌড়ি করে ইনকাম এই ধরনের একটা ওয়ালেট অফার, তো এইখান থেকেও কিন্তু ভালো একটা ইনকামের চান্স রয়েছে। তাই আমি বলবো যে আজকে যে দুইটা ওয়ালেট অফার শেয়ার করলাম কেউ মিস করবেন না ভাই, যেহেতু প্রথমটা কোরিয়ান একটা প্রোজেক্ট এবং সেকেন্ডটা হচ্ছে একটা ওই যে হেঁটে হেঁটে ইনকাম করা হয় যেগুলো, বিশেষ করে মানে জিমন্যাস্টিক সিস্টেমের যে অফারগুলো, এই ধরনের অফার। তো এই দুইটা অফারই কিন্তু ভালো অফার। ওকে, দুইটা অফার থেকে ভালো একটা ইনকাম করার চান্স আছে, যেহেতু এখানে তেমন কোনো কাজ নেই, আপনাকে ডিপোজিট করতে হচ্ছে না, KYC করতে হচ্ছে না, এখানে কোনো রকম ঝামেলাও নাই। চাইলে আপনি এখান থেকে রেফার করে ইনকামটা বাড়াতেও পারেন, আর যদি রেফার নাও করতে পারেন তাও কোনো সমস্যা নেই, এখান থেকে কিন্তু আমাদেরকে ইনস্ট্যান্ট টোকেন দিয়ে দিচ্ছে। ওকে, তাই বলবো প্রত্যেকেই জয়েন করবেন, এবং জয়েন করলে মোটামুটি ইনশাল্লাহ আমার মনে হয় এখান থেকে ভালো একটা প্রফিট আসার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।